গাইস দেখতে পাচ্ছো শ্যাডো রেডের সেই লেজেন্ডারি বান্ডিলটা আমাদের গেমে এসে পড়েছে অনেক আগে একবার এসেছিল কিন্তু এই বান্ডিল কোনটা এইটাও কি এসেছিল এইম হাই নামের এই বান্ডিলটাও কি গাইস আমাদের গেমে এর আগে এসেছিল নাকি এটা নিয়ে আমি একটু কনফিউশনে রয়েছি যেটাই হোক না কেন আমাদের এই ইভেন্টে টোটাল মিলিয়ে 250টা টোকেন যদি আমরা করতে পারি তাহলে যেই আমরা নিতে পারবো লাল বান্ডিলটা তার মানে লাল বান্ডিলটা সবথেকে উপরে মানে টপ প্রাইজের মধ্যে রয়েছে তার মানে আজকে আমরা লাল বান্ডিলটাই নিতে আছি এবং দেখতে আছি টোটাল মিলিয়ে আমাদের কত ডায়মন্ড খরচ হয় এই ইভেন্টের টপ প্রাইসটা নেওয়ার জন্য দেখা যাক গাইস আমাদের শ্যাডো রেড এই বান্ডেলটা এর আগে আমরা একবার নেওয়া হয়েছিল মানে এর আগে একবার গেমে আসেছিল কিন্তু আমাদের নেওয়া হয়নি আর কি কিন্তু এইবার যেহেতু চান্স পেয়ে গিয়েছি এবার আর মিস করতেছি না আর এছাড়া এই ইভেন্টে কিন্তু আমাদের ব্যাকপ্যাকও দিতেছে এবং একটা লুটবক্সও দিচ্ছে টোটাল মিলে 4টা বান্ডেল দিচ্ছে কিন্তু ওই 4টা বান্ডেলের সাথে ব্যাকপ্যাক এবং লুটবক্সও রয়েছে 4টা না আরও বেশি মনে হয় রয়েছে আমাদের ফিমেল বান্ডেলও রয়েছে মনে হয় আরও বেশি যে গাইস দেখতে পাচ্ছ আমাদের এক একটা স্পিনে 20-এরও কম টোকেন দিতেছে অন্যান্য স্পিনে রিং ইভেন্টগুলোতে 20-এর বেশি দেয় 25-30 করে দেয় কিন্তু এখানে দেখো 200 ডায়মন্ড খরচ করতেছি ভাই মাত্র 20-ও না ভাই 15 করে দিতেছে তার মানে মোটামুটি ভালো ডায়মন্ড খরচ হবে এছাড়া গাইস আমাদের এই ইভেন্টের একেবারে টপ প্রাইসটা নেওয়ার পরে যে আমাদেরকে জানিয়ে দিও কমেন্ট সেকশনে যে এই ইভেন্টে টোটাল মিলে আমরা কত ডায়মন্ড খরচ করলাম গাইস দেখতে পাচ্ছ একটার পর একটা 200 ডায়মন্ডের স্পিন চাইতেছে অনেক অনেক ডায়মন্ড খরচ করার পরে এখনো পর্যন্ত আমাদের 100 টোকেনে হয়নি আর সেইখানে আমাদের টোটাল মিলে লাগবে 250 এর মধ্যে যদি ডিরেক্ট একবার পেয়ে যাই না বান্ডিলটা মানে কোনো রকমের এদিক ওদিক কথা হবে না ডিরেক্ট বান্ডিলটা দিয়ে দিছে তাইলে তো ভাই ব্যবসায় পুরোপুরি লাভ হয়ে যাবে দেখো গাইস আমাদের এ দিছে মনে ভাই বান্ডিলটা দিয়ে দাও না আরে ফিমেল বান্ডিল দিল আরে মেল বান্ডিলটা দিলে কি তো এইবার তো দিয়ে দাও ভাই আচ্ছা মেল বান্ডিলটা দিছে কিন্তু সবুজটা দিছে আরে আমার লালটা লাগবে না কিন্তু তারপরে ব্যবসা করতে না এইবার দিয়ে দিছে এইবার দিয়ে দিছে আরে ইয়ার ব্যাগের স্কিন দিছে আদাতা এত বার লোক দেখাইতেছে কেন খারাপ হলো এবার তো দিয়ে দাও ভাই প্লিজ এক লাগারে কতবার কংগ্রেচুলেশন আসলো দেখছো যে গাইস আমাদের টোকেন হয়ে গিয়েছে ওই টোকেন দিয়ে আমরা নিয়ে নিতে পারলাম আর আজকে সেই লেজেন্ডারি শ্যাডো রেড বান্ডিল দিয়ে একটা অ্যাগ্রেসিভ গেম প্লে হবে আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি ক্লক টাওয়ার এন্ড ইয়ো দ্যাট টাইম লাইনে বাইরে পাই খারাপে গান পেয়ে গেছে আর আমি কি সুন্দর মুখের সামনে একটা গ্লোয়ার লাগিয়ে দিচ্ছি রে বাই টুর জন্য মরে গেছিলাম কিন্তু এইবার আসো চান্দু দেখছো নি আমার হাতে কি তোমার জন্য কত বড় একটা ফুকনি রেখে দিছি আরে খারাপ পিছে তো দেখো বাই ট্রোবন পেয়ে গেছি ভাই আর কি টেনশন এটা বলো ফাটিয়ে ফেলবো ভাই নেক্সট লেভেলের কোপ দিব ওরে খারাপে কি মাইকটা দিতেছে রে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ট্রোগনটা রিলোড করে ফেলেছি চান্দুরা আসো এক এক করে আসো আর মাইর খাও কিরে মনে হচ্ছে উপরে আর একজন রয়েছে কিন্তু নিচের দিকেও ফাইট চলতেছে ভাই বুঝতেছি না কোন দিকে যাবো কোন দিকে কিরে নিচে এতগুলো ছিল আদৌ কি উপরে একজন ছিল নাকি না উপরেরটা থাকলে তো এতক্ষণ রিভাইভ দিয়ে দেয় ওরে উপরে ছিল রে আরে ডিমিট্রি কি অবস্থা ভালো আছো নি খারাপে কিছু তো ডিমিট্রি না কেন বান্ডিল নিয়ে আছে হ্যালো চান্দু আমার দিকে তাকাও আর দুয়া খেয়ে যাও লেটস গো ধরো ধরো গাইজ আমাদের এই ক্লক টাওয়ারে কিন্তু বড় বড় এনিমি রে ম্যাচে পাই দিছিল এখনই ওরা খারাপ মারি কি আমার কিল খেয়ে দিছে ওরে আমার কিল খেয়ে দিছে ভাই আরে ইয়ার উপর আবার কে ফাইট করতেছে এ দর দর ভাই বুঝতেছি না উপরে কি কে ফাইট করতেছে না এরকম না ছাদের উপরে আর আমার এটা কিল খেয়ে দিছে আপনি ডিমিট্রি তোমার না 200 কে টাকা মারলাম আর আমার কিল গুলা কই গেল ভাই সব গুলা কিল খেয়ে বসে আছে এগুলো সব বুঝলাম না কাইনি আমার কিল গুলা কে বসে আছে আরে ডিমিট্রি জীবিত হইলো কিভাবে তো মৃত ছিল রে সান্তো এই ডিমিট্রিটা কি করব বলো ভাই আমার কিল কে বসে আছে সবগুলো আমার কিল কেন খাইতেছে আচ্ছা গাইস রিল্যাক্স হই এখনো পর্যন্ত অনেক অনেক এনিমি রয়েছে নিচের দিকে মনে একটা ফাইট চলতেছে তো চান্দু তুমি তো গেছো তারপরে যে আরেক দিকে এইদিকে একটা চান্দু ছিল না এই তার দাঁড়িয়ে রয়েছে আর কারাপে দাঁড়া ও ভাই দাঁড়াও ট্রোগনটা হাতে নিয়ে একটা জাম্প শট করবে বম আকাশে থেকে টপকাইতে টপকাইতে মেরে দিছি কারামটাকে গাইস আমাদের বান্ডিলটা তো দেখেই ফেললে নতুন বান্ডিল নিয়ে নতুন রকমের একটা হাইপের মধ্যে রয়েছে আমরা আর আজকে এই হাইপ
প্যাড তালে তালে আমরা এনিমিকে মারবো সোলো ভার্সাস স্কোয়াডে খেলতেছে দেখা যাক টোটাল মিলে আমাদের কয়টা কিল করা যায় অলরেডি আমাদের পাঁচটা এ আরেকটা এনিমি কি রে লকডাউনে এখনো পর্যন্ত এনিমি শেষ হয়নি তারপর আর আর ডিমিট্রি কি রে ভাই আর ডিমিট্রি আজকে কয়বার মারবো বুঝলাম না তো ভাই কেলে এই ডিমিট্রি নেই মারতেছি আমি এ এটা কি সেম পাবলিক ছিল তোমরা একটু ভিডিওতে নামটা দেখো তো গাইস এটা সেম পাবলিক ছিল নাকি কমেন্টে টাইম ওয়েস্ট করতেছি কেন এই গাইটা নিয়ে তো টান দিয়ে দেখে আসতে পারি কয়জন এনিমি ভাই কয়জন ফায়ার করতেছে এখানে কয়টা টিম বুঝলাম না তো আরে চাঁদ পাতরার বিছানায় ভাই বনা তোমাকে দেখিনি তোমাকে দেখছি একটু পরে আসতেছি আরে ছক্কা রে এটারে মেরে ফেলতে পারবো এটারে মেরে আরে গুলিলা 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 গুটা টাইম কেন ওয়েস্ট করতেছো আশেপাশে এনিমি যে বড় বেটা আমাকে রোস্ট করে ফেলবে চাঁদ এই দেখো এই দেখো ও ভাই এ আমার না কেন জানি মনে হইতাছে আমি দুইটা স্কোয়াডার মাঝখানে পড়ে গিয়েছি নাকি আমি ওদের পিছনে পিছনে দৌড়মারে মারতেছি আবার রিভাইভ করতেছে মুখের সামনে আরো এনিমি থাকার কথা ভাই দুই পাঁচ দিয়ে কতজন একসাথে মারা ও কেটা মারলো নিশ্চ কে মারলো মনে হইলো আশেপাশে নেই কিন্তু আমাদের এই সোজা বরাবর এখান থেকে কে জানে মেরেছিল আর ওই চান্দুকে না মারি না মারি আমি এখান থেকে যাইতেছি না ওরে ওরে ছক্কা হবে আরে ছক্কা রে আরে টাওয়ার আছে ধাক্কা খাইছে চ্যান এ ভাই তোমার তো বেচারা মনে করছিলাম তুমি তো উল্টা আমার বেচারা মারা দিতেছো ও ভাই খারাপে কি মাইটটা দিছে গো ধরো ধরো আর কি কোনো চান্দু রয়েছে আর কি কোনো চান্দু রয়েছে কেন কোনো চার এক চান্দু আছে রে ভাই কি রে কয়জন রে এখানে একটার পর একটা মারতেই আসি একটার পর একটা আসতেই আসে এই চ্যান্দু তুমি একটু মাইট খাও এদিক দিয়ে যে তারপর যে মাইটটা দিব ধন্যবাদ ভাই এভাবে এসে কিলটা দিয়ে দেওয়ার জন্য ভাই দেখছো নি ভাই কিলের বন্যা বয়ে যেতেছে ভাই আজকে এইটা সাইডে এনিমি নাই তার মানে কি সবগুলো চান্দ মাঝখানে রয়েছে এই তো ছক্কা মারার টাইম এসে পড়েছে এই ছক্কাগুলো মারতে এত বেশি ভালো লাগে কিন্তু এইখানে কি চলতেছে ওরে গেম জম চলছে নাকি তারা তো চান্দ তুমি পরে আগে তারা তাদের আরে কিলটা মিস করলাম এতগুলা গুলি করলাম বেটা তোমার কিল মিস কেন করলাম আমি এই চান্দ তো রে এটারও কি উপর থেকে মেরে ফেলছে এ কি কয়টা পাইলাম এখানে আমি তিনটা বার আরে রে ভাই ওরিয়নটা আমাকে বাঁচিয়ে দিয়েছে গো কি মাইটটা খাইতে নিছিলাম গো এ কয়জন রাশ করছে আমার দিকে ফুল স্কোয়াড রে ভাই তাড়াতাড়ি করে উপরের দিকে চলো আরে ল্যান্ডমাইন নাই আমার কাছে ভাই ফুল স্কোয়াড আসছে টমেটো রয়েছে না ল্যান্ডমাইন নাই ছিল ল্যান্ডমাইন থাকলে এতক্ষণে সবগুলাকে মেরে ফেলতে পারতাম টমেটো যেহেতু রয়েছে ইটারা কাজে লাগায় আপাতত এদিক দিয়ে যদি মারি ওরা তো ওই পাশে ছিল ড্যামেজ খাবে না মনে হয় তুমি কেন তুমি আমার গুলু কই গুলু 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 রে যেকোনো এক চিপার মধ্যে থাকি তারপরে যে ভাই এক এক করে ও যা সোজা বরাবর আরো দরবারও চান্দো এ বাড়ির ভিতরে একজন আমাকে না মারলেও রিয়েল লাইফে হাটাটা করে মেরে দিবা ভাই হুটাট করে এইভাবে কে আসে আমার হেলথ ও ভাই পনেরো হেলথের জন্য বেঁচেছি খারাপে তারা ওরিয়ন অন করো তারপরে যে ওরিয়ন দিয়ে পড়ে গেলে ভাই পনেরো হেলথ থাকা অবস্থায় ভাই রাস করে দিছিলাম ভাই গাইস এই দেখো চান্দু আবার বাইরে আইতেছে কিভাবে করে হুট করে যেভাবে পাশে এসে দাঁড়িয়ে পড়ছিল না ওই চান্দু যে আসছে আমি টেরও পাই নাই এই চান্দু চাইলেই কিন্তু আমাকে মেরে ফেলতে পারতো ভাই আমাদের টিমা পাবলিকটা এই দেখো আরেকটু চান্দুকে পেয়ে গিয়েছে এই চান্দুকেও তো মারি ফেলতে পারবো একটু অপেক্ষা করে চান্দু আসতেছি আমার হাতেই মরো ভাই আমার টিপা পাবলিকের কাছে আবার মুড়ি যায় না একটু অপেক্ষা করে চান্দু এদিকে ও ধরো 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 তাড়াতাড়ি মর রে গন্ডার
বলেছে আমার টিম অফ পাবলিক তোমাকে মেরে দিবে টিম অফ পাবলিক তুমি কই বেঁচে আছো না মরে গেছো তার এই স্কারটা নিয়ে এচন্দ আছো তো নাকি আরে থ্যাংক ইউ ভাই তুমি হুট করে ফাইটার মতো যেভাবে করে আমার পাশে এসে দাঁড়ায় পড়ছিস না ভাই সিরিয়াস আরে না করে ফেলবো ভাই আমি গাইস তিনজন অ্যালাইভ রয়েছে তার মানে দুইজন পাবলিক তো আমরাই লাস্ট আর একজন এদিক দেখে গুলি করলো আমার ও চান্দ তুমি এখানে আবে আগে বলবো না একটা দুই পিস তারপরে যে এদিক দিয়ে যে হুট করে ছোট্ট একটা লং রেঞ্জের ফুয়া তারপরে তারপরে যে বড় গান্ধের আবে কি রে এতগুলা মাই এতগুলো স্টাইলে দিলাম তারপরে যে তুমি কিলটা খাইয়া দিলা এইভাবে করে স্টাইলিশ মাইট দিতে চেয়েছিলাম কিন্তু তুমি কিল খাইয়া দিলা আরে ইয়ার কি সুন্দর একটা মাইট দিতে নিছিলাম মাইট যে লাগছে এই চান্দুর গায়ে কারণ ও উল্টা আমার এনিমিকে মেরে বলছে তারা গাইস এইভাবে করে এই চান্দুকে আমরা সুন্দরভাবে ভুইয়া দিয়ে দিব এই চান্দু বুঝতেও পারবে না কি সুন্দর দেখো না আব্বে খারাপে সব লুটটুট সবকিছু বালিয়ে দিছে ভাই এ এ নিজের ডিমিট্রি অন করছে আমাকে রিভাইভের জন্য নিজের ডিমিট্রি অন করে আরে আমি তোমার টিমমেটে নাই রে আমি তোমার টিমে নাই তো আমি ডাউন হয়েছি ওর নিজের ডিমিট্রি অন করে দিছে আমার রিভাইভের জন্য ওর রে এই চান্দু দেখি চরকির মতো ঘুরে ও ভাই আচ্ছা আচ্ছা চান্দু দেখা হবে তোমার সাথে পরে কোনো এক সময় আপাতত ভুইয়াটা নিয়ে নাও তুমি ভুইয়া ডিজার্ভ করো কি সুন্দর জোনের বাইরে আবার বেরোইতেছিল দেখছো নি ভাই এদেরকে ভুইয়া দিব না কাদেরকে দিব ভাই দেখো না কি সুন্দর ভাই আমি ডাউন হয়েছি আর সাথে সাথে ই অন করে দিচ্ছে ডিমিট্রি অন করে দিচ্ছে আমাকে রিভাইভের জন্য এই গেম প্লেটা ভালো ছিল ভাই 15টা কে ছিল আমাদের শ্যাডো রিং ইভেন্ট থেকে নেয়া শ্যাডো রেড বান্ডেলটা নিয়ে সোলো ভার্সেস স্কোয়াড অ্যাগ্রেসিভ গেম প্লে খেলার ভিডিওটা আর গাইস আমাকে একটা জিনিস ক্লিয়ার করো তো এই শ্যাডো রেড যে বান্ডেলটা এটা তো আমাদের গেমে এর আগে এসেছিল না কিন্তু এই ইভেন্টে দেয়া সবুজ বান্ডেলটাও এসেছিল কিনা ওটা যদি না এসে থাকে ওটা যদি নতুন হয়ে থাকে তাহলে আমাদের ওইটাও নেওয়া লাগবে আর কোনো একটা ভিডিওর মধ্যে তোমরা ওই গেম প্লে ওইটার গেম প্লেও দেখতে পারো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো ও অবশ্য তার আগে গাইস আমাদের আজকে এই ইভেন্টটা নিতে টোটাল কত ডায়মন্ড করা ছিল সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটা হলে একটা কমেন্ট চাচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাই ভিডিওগুলো চলবে তো ইয়ার গাইজ আজ পর্যন্ত ওই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস